ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে আরেকটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেটা হচ্ছে এগরোল চ্যালেঞ্জ, আমার সাথে আমার ছেলের এগরোল চ্যালেঞ্জ। তো আগের দিন ফুচকা চ্যালেঞ্জে তো আমি হেরেছি, তো আজকে যথাসাধ্য চেষ্টা করব জেতার। রোজ রোজ কারোর হারতে ভালো লাগে বলো, তাই আজকে যথাসাধ্য চেষ্টা করব। তো চ্যালেঞ্জটা শুরু করার আগে চলো একবার তোমাদের দেখিয়ে দিই এগরোলটা কি করে বানিয়েছি, তো তারপরে আসছি। এগরোল বানানোর জন্য আমি রুটি করে নিয়েছি, আর এখানে চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। এবার রুটিগুলো অল্প অল্প করে সেকে নেব, দেখো হালকা করে সেকে নেব এপিট ওপিট। হয়ে গেছে এটা, এখন বেশি শেকবো না, এরপরে আবার তেল দিয়ে ভাজতে হবে। এইভাবে এক একটা করে রুটি আমি শেকে নেব। রুটিগুলো সব শেকা হয়ে গেছে, এবার এক একটা করে তেলের মধ্যে সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে একটা একটা করে সবকটা রুটি ভেজে নেব। রুটিগুলো সব ভাজা হয়ে গেছে, ডিম গুলে নিয়েছি, এবার এর মধ্যে ডিম দেব। তেলটা গরম হয়ে গেছে, ডিম দিয়ে দিলাম। হয়ে গেছে পিঠটা, ওই পিঠটা তো আগেই ভাজা হয়েছিল, এবার তুলে নেব। এইভাবে এক একটা করে সবকটা রুটি করে নেব। দেখো সবকটা রুটি ডিম দিয়ে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ শশা সব কুচিয়ে নিয়েছি, লেবু কাঁচা লঙ্কা। এবার এক একটা করে তৈরি করব।
কষা দিলাম, পেঁয়াজ দিলাম, যারা কাঁচা লঙ্কা খাবে তাদেরটাই কাঁচা লঙ্কা দেবো, আমার হাজবেন্ড কাঁচা লঙ্কা খাবে ওরটাই কাঁচা লঙ্কা দেবো, আমার আর ছেলেরটাই দেব না। লেবুর রস দিলাম, সস দিলাম, একটু বিট নুন ছড়িয়ে দিলাম, এবার এটাকে মুড়ে নেব। কাগজ দিয়ে দোকানের মতো পারফেক্ট একেবারে না হলেও মোটামুটি ভালোই হয়েছে ঘরোয়া। হয়ে গেল একটা, এইভাবে একটা করে বানিয়ে নেব। তো দেখো বানানো হয়ে গেছে আমার সবকটা এগরোল, খুবই ঘরোয়া ভাবে বানিয়েছি। তাহলে তোমরা দেখে নিয়েছো কি করে আমি এগরোলটা বানালাম, এবারে আমরা এগরোল চ্যালেঞ্জ স্টার্ট করব। তো তার আগে বলি, যে জিতবে তাকে এই যে দুটো লেজের প্যাকেট দেওয়া হবে, ঠিক আছে, আর যে হারবে তার জন্য সান্ত্বনা পুরস্কার আছে, সেটা হচ্ছে একটা লেজের প্যাকেট, ঠিক আছে, কোনো পানিশমেন্ট নেই, সান্ত্বনা পুরস্কার আছে। তো আমরা এই যে দুজনে দুটো দুটো এগরোল নিয়ে বসেছি, কোনো টাইম সেট করছি না, দুজনে একসাথে খাওয়া স্টার্ট করব, যার আগে শেষ হবে খাওয়া সে জিতবে, ঠিক আছে। আজকে আমি যথাসাধ্য চেষ্টা করব জেতার, তাহলে স্টার্ট করছি। দারুণ হয়েছে এগুলোটা,
আজে পারবো না। অনেক চেষ্টা করছি আমি, আমি অনেক বড় বড় করে মুখে নিচ্ছি, আমি এতটাও বেশি খাই না, যথাযথ চেষ্টা করছি আজকে। আমি তাও মনে হচ্ছে না শেষমেশ পারবো বলে, সস ঠাস পরে একাকার হয়ে যাচ্ছে।
আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।